أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى شفينا محمد الحمد لله সম্মানিত আজকের এই গলপড়া বাইতুস সালাম জামে মসজিদের সম্মানধন্য ইমাম সাহেব অত্তর মসজিদ কমিটির সভাপতি সাহেব এবং অত্তর মসজিদের মুসলিমবৃন্দকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আমরা রমজানের রহমতের আজকে শেষ লগ্নে আজকে রহমতের দশ দিন একটি রমজানকে তিন ভাগে ভাগ করার পরে আজকে একটি ভাগ আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছেন সেটি হচ্ছে আল্লাহর রহমত তারপরে আমাদের হচ্ছে মাগফিরাত তারপর শেষ দশ দিন নাজাত আমরা সে মহান রব্বির রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মাবুদ আমাদেরকে পবিত্র কুরআন অবতীর্ণর মাসে আমাদেরকে পবিত্র মাহে রমজানের বরকতময় মাসে আমরা হাজির হতে পেরেছি আল্লাহর এই ঘরে একজন মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপনকারী অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এই রহমতের মাস পেয়ে খুশি না বেজার আরো যারা বলেন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন হে ইমানদাররা যদি তোমরা তোমাদের পূর্বে পুরুষদের পর আমি এই রোজা ফরজ করেছিলাম আজকে আমরা অর্থাৎ পূর্বপুরুষ বলতে আমাদের পূর্বে যত নবী রসুল এসেছেন তাদের জামানায় কিন্তু রোজা ফরজ ছিল এই রোজা পালন করলে আমাদের কী লাভ হবে বলেছেন যদি তোমরা এই রোজা পালন শ্যাম সাধন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিন বানিয়ে বলেন সুবহানাল্লাহ এখন মুত্তাকিন বললেন কাদের ইমানদারদেরকে বলছে হে আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা যদি তোমরা মুত্তাকি হও তাহলে তোমরা এই রমজান মাসকে তোমরা পরিপূর্ণভাবে হক আদায় করো বলেন সুবহানাল্লাহ সম্মানী ভাইরা আমরা আজকে আল্লাহর এই পবিত্র ঘরে মোবারকে আমরা পবিত্র মাহে রমজান পালাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ দুনিয়ার মানুষ এই কুরআন অবতীর্ণ মাস এই কুরআন আমাদের জন্য কি করবেন
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে কুরআন শরীফ বলবে রব্বুল আলামিন তোমার এই পবিত্র মাহে কুরআন শরীফ অবতীর্ণর মাসে তোমার বান্দা বান্দিরা যত কুরআন তেলাওয়াত করেছে আমি রব্বুল আলামিন এই কুরআন যখন তোমার এই বান্দা জাহান্নামে চলে যাবে আমি সাক্ষী হব তোমার এই বান্দা সকল যখন এই পবিত্র মাহে রমজানে কুরআন শ্রবণ করেছে শ্যাম সাধন করেছে আমি রব্বুল আলামিন সাক্ষী হয়ে বলছি ওই সমস্ত বান্দা যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে আমি কুরআন শরীফ ততদিন পর্যন্ত তার সুপারিশ করতে থাকবো বলেন সুবহানাল্লাহ এখন এই পবিত্র মাহে রমজান আমরা পালাম এই রমজান আমাদের জন্য কি উপকার আসবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজান বলবে রাব্বুল আলামিন যারা তোমাকে না দেখে না বিশ্বাস করে তোমাকে গায়েবে হাজির জেনে তোমার শ্যাম সাধন পালন করেছিলে আমি রোজা তার সাক্ষী হয়ে গেলাম তোমার এই বান্দা বান্দিকে জাহান্নামে আগুনে যেতে দেব না আমি তার জ্বলন্ত প্রমাণ সাক্ষী যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম সাধন পালন করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে আর নেবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা তোমরা যখন সাক্ষী দিলে হে রোজা যখন সাক্ষী দিলে আমি রাব্বুল আলামিন আমার বান্দার পেছনে অপরাধগুলোকে মাফ করে দিলাম আমি এবং তাকে জন্য জান্নাতের সুপারিশ ঘোষণা করে দিলাম বলেন সুবহানাল্লাহ আজকে পড়া কেবল মুসলমান আমাদের সময় থাকতে আমরা রোজা পালন করতে পারি নাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জামানায় একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে মেহরাবে যে জায়গায় বসে আছে এই মেহরাবের উপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাম দাঁড়ানোর পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমিন তারপরে যখন আর এক ধাপ দাঁড়ালেন তারপরে বললেন আমিন তারপরে যখন আর এক ধাপ দাঁড়ালেন তারপর বললেন আমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মেহরাবে তিনটে ধাপে বসার পরে তিনবার আমিন বললেন নামাজ শেষ করার পর সাহাবেরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি তো ইতিপূর্বে কোনোদিন এমন কাজ করেননি আজকে বারবার আপনি ধাপে উঠলেন কেন আপনি আমিন আমিন বললেন আমাদেরকে ব্যাখ্যা করে বোঝান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবরা তোমরা শোনো জিব্রাইল ফেরেশতা আমাকে এই পর্যন্ত এলান দিয়ে বলে গেলেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সেই ব্যক্তি রোজা পালন করল না সেই ব্যক্তি ধ্বংস হোক আমি রসুল বললাম কবুল অল্টা ধ্বংস হোক দ্বিতীয় তাপে যখন আমি পা দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম শুনবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন তাই ধ্বংস হোক যখন আমি তৃতীয় তাপে পা দিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন জিব্রাইল আমাকে বললেন যে তার পিতা মাতা পেল অথচ পিতা মাতার সে হক আদায় করল না ওই ব্যক্তি ধ্বংস হোক সুতরাং আল্লাহ রসুল যার জন্য বর্দা করে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ফিরিয়ে আনা এই জন্যে আমি আপনার গোয়ালপাড়া ভাইদের বাবাজিদের বলবো ও আমার তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি এই পবিত্র মাহে রমজান আমরা পেলাম অথচ যদি রমজানের হক আমরা আদায় না করতে পারি তাহলে জবাব দেবো কি এই জন্য আসেন যারা ইতিপূর্বে এখনো শ্যাম সাধন করতে পারেননি আমি তাদেরকে বলবো আমার ভাইরা বাবা যারা শোনেন এই রমজানে কত বড় যে সব যদি আপনাদের কেন ব্যাখ্যা করা বলা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহেবের সামনে একজন বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি রোজার সব কতগুলো লম্বা হতে পারে আমাকে একটি বোঝাবেন কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহেব রাশ্রয় নাও একটি রমজানের এতগুলো সব হতে পারে একটি কাটছে বাসায় ডিম পাড়লো ডিম পাড়ার পর ওই বাসা থেকে ওই ডিমটা তাওয়া দেওয়ার পর সাপ ফুটলো সাপ ফোটার পরে ওই বাচ্চাটা উঠতে 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 যতক্ষণ পর্যন্ত যত লক্ষ কিলোমিটার কি তার শেষ পর্যন্ত মৃত্যুবরণ হলো এই কত মাইল সে যেতে পারে তোমরা কি বলতে পারো সাহাবারা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাক তো সে দশ বছর বিশ বছর বাঁচতে পারে তার কম বাঁচতে পারে কিন্তু ওই কাকটি তো উঠতে উঠতে সে লক্ষ লক্ষ মিলিয়ন টিলিয়ন রাস্তা পার হতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাক যত রাস্তা পাড়ি দিল একটি রমজানে ফরজ রোজা সব তত বড় লম্বা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তাহলে এই সব থেকে আমি আপনি কেন বঞ্চিত হচ্ছি সম্মানী ভাইরা আসেন এই রমজান মাস পালাম রমজান মাস পাওয়ার পর আমাদের যে কী কপাল লসিব এত বড় এই গোয়ালপাড়া মসজিদ কত সুন্দর আপনারা দেখেছেন আপনাদের অর্থের অনেক আল্লাহর অশেষ মেহরবানিতে যে টাইলস মোজাক ফ্যান লাইটিং এসির স্বপ্ন আমাদের মধ্যে হয়ে আসে কিন্তু
জানি না কপালে কতটুকু হবে, হয়তো ইনশাল্লাহ হয়ে যেতেও পারে। সম্মানী ভাইরা, আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এই, যেহেতু সময় সংক্ষেপ, আজকে মসজিদ কমিটির আপনাদের হিসাব নিকাশ আছে, আপনার অর্থ মসজিদের সম্মানিত সভাপতি সাহেব অথবা সহসভাপতি সাহেব বিস্তারিত অথবা সেক্রেটারি সাহেব আপনাদের মসজিদে হিসাব নিকাশ দেবে, আমি সেদিকে যাব না। আমি একটি কথাই বলবো সেটা হচ্ছে এই, আজকে আমাদের সমাজে অনেক ফেতনা, কোন দিকে যাবেন ফেতনার ব্যাখ্যা শেষ করা যায় না। আমাদের সব কিছু আমরা তাড়াহুড়া করি, এই যে আমরা টাইস করেছি এর মধ্যে কিন্তু একটি ভয় আছে। ভয় মনে করেন যেমন ইমাম সাহেব যখন নামাজ পড়াই, আমরা নামাজে জামাত ধরার জন্যে খুব তাড়াহুড়া করি, আমাদের অজুখানাও টাইস। এই যে মনে করেন জামাত ধরার জন্যে আপনি দূরত্ব রাখার ধরার জন্য চলে আসছেন, কিন্তু আপনাকে একটুকুই হুঁশ হওয়ার দরকার যে আমি দ্রুত উজু করলাম, উজুর ভিতরে আমার উজু হলো কিনা, কোনো অংশ ভিজলো কি ভিজলো কিনা। যদি আপনি তাড়াহাড়া করে উজু করেন, আপনার উজুর ফরজ যদি একটা অংশ যদি সে বাদ ছুটে যায়, আপনার উজু হলো না, উজু যখন হলো না আপনার নামাজ হলো না। এমন হতে পারে আপনি দ্রুত চলে আসছেন, আপনার টাইসি পা ভিজে আপনি স্লিপ কেটে আপনার হাঁটুটা ভেঙে যেতে পারে, ঠিক কেনা বলেন, পারে না? এই জন্যে আপনারা তাড়াহাড়া করবেন না। আপনি চার রেখাত নামাজ দরকার, আপনি তিন রেখাত হোক দুই রেখাত হোক, কিন্তু আপনি সুস্থ শরীরে আসবেন, সুস্থ শরীরে আপনি নামাজ পড়বেন, ঠিক কেনা বলেন। আজকে আমাদের ইতিপূর্বেই অনেকজনাই আমাদের আলোচনা কানে আসছে, বলছে যে তারাপীর নামাজ নিয়ে আমাদের হুজুর ব্যাখ্যা দেবেন, তারপরেও আমি আপনাদের না নিলে না সেলব। আগেকার মানুষ দেখেন শবে বরাত পালন করত, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। আগে মানুষ মসজিদ ঘরে দেখা যাচ্ছে মোমবাতি ধরাতো, সেটাও বন্ধ হয়ে গেছে। মানুষ না জেনে অনেক কিছু করেছেন। এই গোয়ালপাড়া মসজিদের একদিন এই মসজিদে বিদ্যুৎ ছিল না, হাতের পাকা টেনে টেনে মানুষ তারাপীর নামাজ পড়েছে, তখন তারা কিন্তু 20 টাকাতে নামাজই পড়েছে। কিন্তু আজকে আমাদের এত বড় সুন্দর হয়েছে, ফ্যান হয়েছে, কিন্তু আমরা নামাজ পড়ছি না 20 টাকা। কিন্তু একটি কথা না বললি নাই সেটা হাসে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিনি 8 টাকাতো পড়েছেন, 12 টাকাতো পড়েছেন, 20 টাকাতো পড়েছেন। সহি যেটা শেষে এসেছে হযরত উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণনা, তিনি বলেছেন সর্বশেষ তিনি 20 টাকাতে ধার্য করেছেন। এখন যদি মনে করেন যারা মুসাফির, এখন যদি কোনো ব্যক্তি ঢাকায় যায় যশোরে যায়, তার জন্য কিন্তু নামাজ পরিপূর্ণ লাগে না, তার জন্য আল্লাহ এত বড় দয়া আমার আপনার জন্যে, তিনি বলেছেন তোমার জন্য বান্দা 2 রেকাত নামাজ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি কারো হিংসা বিদ্বেষ করতে চাচ্ছি, জিনারা 8 টাকা পড়ছেন, আপনার শরীর সুস্থ, আপনি কেন 8 টাকা পড়বেন? আপনার শরীর যদি ক্লান্ত হইতো, আপনি পরিশ্রমী করেছেন, আপনি 8 টাকা পড়েন কোনো বাধা নেই, আপনি 12 টাকা পড়েন বাধা নেই, কিন্তু কেউ পথে হিংসা করবেন না। আর 2 নম্বর আমি দেখছি যারা 8 টাকা পড়ছেন, সামনে কাতারে আছেন, মাঝের কাতারে আছেন, মাঝখানে ফাড়াই দিয়ে চলে যাচ্ছেন, এটা বেয়াদপি মতন হয়ে যায়। যারা 8 টাকা পড়ার ইচ্ছা আছেন তারা পেছনে কাতার দাঁড়াবেন, পেছন থেকে আপনার ছুটি চলে যাবেন, কোনো আপত্তি নেই, কিন্তু সামনে কাতারে যা আছেন তখন একটা বেমান হয়ে যাচ্ছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজাদার তার সম্মান সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। যে রোজাদার নাই তার কিন্তু অত সম্মান নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনাদের বলবো, ভালোবাসার টানে বলছি, এখনও ভালোবাসার টানে বলবো, কেন বলছে? আল্লাহ বলেছেন আল্লাহ আত্মামতিল্লান্ত মুসলিমুন, বান্দা পুরাপুরি মুসলমান না হয়ে কবরে আসিস নি। আল্লাহ কিন্তু এটা অভিমান করে বললেন। আচ্ছা আপনারা বলেন, আমি আপনি যেখানেই যাব মরণ তো হবে, আল্লাহ জায়গা ছাড়া কোনো জায়গা আছে? তাহলে আল্লাহ কেন কথা বললেন? আল্লাহ একটা অভিমান করে বলছেন। আমি আপনাদের অভিমান করে বলছি রাচ্ছে এই, যারা রোজা আছেন তাদের সম্মান যখন বেশি, তাহলে আপনারা সামনে কাতারে দাঁড়াবেন, যারা রোজা নাই তার আপনার পেছনে কাতারে দাঁড়াবেন। তার মানে কি? রোজাদারকে আপনি সম্মান করা হলো। অনেকজনা রোজা থাকেন না, তারাবি পড়তে পারবেন কিনা? আপনি রোজা নেই তারাবি পড়তে পারবেন, কেন? আপনি তারাবি সব পাবেন। সুতরাং যারা বেথের নামাজ, অনেকজনা যাদের তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত আছে, তারা হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে তারা বেথের নামাজ পড়েন না, বাড়ি পড়েন, কোনো আপত্তি নেই। কিছু লোক দেখছি নামাজ এদিকে জামাত চলছে, ঈশান নামাজ বাদ বাকি যা আছে আপনারা এই ভিতরেই পড়ছেন, দয়া করে আপনারা এই ভিতরে পড়বেন, আপনার পেছনে বারান্দায় পড়বেন, তাহলে এটার জন্য একটা মানে কি বলা যায় আদব রক্ষা হবে। আপনারা যারা ঈশান নামাজ ফরজ পড়ে বাদ বাকি আপনারা দালানে পড়বেন, পেছনে টানাটানি হবে না। সুতরাং এই নিয়মগুলো আপনারা মানবেন। এই রমজান মাস এসেছে, যেহেতু আমার সময় একেবারে সংকীর্ণ,
আমি আপনাদের খেদমতে বারবার বলবো, সেটা হচ্ছে এই, আজকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে থাকেন দেখান যে করোনা আমাদের সামনে এসেছে। করোনা আজকে বাংলাদেশের ধর্মমন্ত্রী বলেছিলেন 20 জন করে মুসল্লি আসার কথা, আমরা কি মেনেছি? সেটা তাদের আবেগের টানে, মনের টানে কিন্তু বলেছেন, কিন্তু বলেন গতবার অনেক মসজিদে কড়া তাগেদা হয়েছে, এবার কি সেই তাগেদা হয়েছে? কিন্তু তাগেদা হয়নি। তারাও জানে আমাদের সন্তান যারা আছে, আমরা সন্তান কোনো সময় বলি তুই যদি কাজ না করিস তুই মরে যা, তুই বাড়ি থেকে চলে যা, কিন্তু কোনো বাপ চাই না আমার সন্তান আমার থেকে চলে যায়। আপনারা দেখেছেন টিভির পর্দা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আপনারা এই করোনা এসেছে আপনারা রাত্রির শোয়ার সময় অন্ত সর্ষের তেল অন্ত মাথায় অথবা নাকের ভিতরে আপনারা দেবেন, এটা একটা ভালো দিক। তারপর তিনি বলেছেন, আমি দেখেছি টিভির পর্দায়, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যখন হাসি দেবেন তিনি কিন্তু এরাম করে বলেছেন এরকম হাসি দিন, এটা একটা আদব রক্ষা, কারণ এই হাসিতে যে ভাইরাস আছে এই ভাইরাস একটা মানুষের যদি নাকে ঢোকে হয়তো তার সেখানে ভাইরাস ঢুকে যেতে পারে। কিন্তু এটা সতর্ক করার জন্যে আমাকে আপনাকে সবাইকে সতর্ক হতে হবে। আমরা আল্লাহর কাছে পানা চাই, রব্বুল আলামিন এই যে করোনা সারা বিশ্বের মধ্যে দিয়েছে আল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন, বান্দা দেখো আমি কী না করতে পারি, করোনার চিকিৎসা এখনও পরিপূর্ণভাবে সুস্থ কেউ এখনও বাইর করতে পারেনি, ভ্যাকসিন দিচ্ছে ঠিকই কিন্তু ভ্যাকসিনে যে 100% কার্যকরী তাও কিন্তু সফলতা হয়নি, ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু অনেকজনা করোনা ধরা পড়েছে। সুতরাং আসেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কিন্তু আমাদের মধ্যে জানিয়ে দিয়েছেন ওযুর 4টি ফরজ, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা, পা ধোয়া। যদি আমি আপনি সেই কথাটা বারবার কিন্তু বলছে 20 সেকেন্ড হাত ধুতে বলছে, কিন্তু আপনি তো ওযু করতে গিয়ে হাত ভালোভাবে ধুচ্ছি, মুখ ধুতে বলছে মুখ তো এমনি ধুচ্ছি, কিন্তু যদি মাসা মাসা করতে বলছে কেন করছে? হয়তো মাথায় আপনি ভাইরাস থাকতে পারে, তাহলে মাথাটা মশা হয়ে গেল, আমার হাত পা মুখ সব ধোয়া হয়ে গেল, আমার ওযু হয়ে গেল, আমার বর্তমান করোনার থেকে যেটা বলছে সেটাও আমার মানা হয়ে গেল, ঠিক কিনা বলেন? এখানে আমার কথা হচ্ছে আমি আপনি সবাই সতর্ক হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় শেষে আজকে সকালে একজনা প্রশ্ন করেছেন, প্রশ্নরা ইতিপূর্ব আপনাদের বলেছি, অনেকজনা বলছেন যে একজনা বলছে হুজুর রমজান মাস তো রোজা থাকতে পারছি না, অনেক যুবক মানুষ যারা নতুন বিয়ে করে তারা থাকে না বদভ্যাসের কারণে, অনেকজনা মনে করছে রমজান মাসে হয়তো ফরজ গোসল করা যায় না, বিভিন্ন মতামত তারা রাখতে পারে, কিন্তু আমি তাকে বলেছি না, আল্লাহ যে মহান দয়ালু তিনি বলেছেন আমি তোমাদের দিনে মানে রোজা তোমাদের জন্য, দিনে মানে তোমাদের স্ত্রী মিলনকে বন্ধ করে দিলাম, রাত্রে তোমাদের জন্য জায়েজ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এত বড় করতে পেরেছি সে আল্লাহর শুকরিয়া আমাকে আপনি করতে হবে কেনা বলেন? সুতরাং আসেন এই রমজান মাসে আমার সেলিম ভাই তো দানের কথা এত বলে, আপনারা তো সবাই জানেন রমজান মাসের দানের যে কত ফজিলত, রসুল সাল্লাহ সাল্লাম তার পাক জুবানে নিজে বলেছেন যে ব্যক্তি 1 টাকা দান করবে রমজান মাসে বলা হয়েছে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল্লামায় দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাস অর্থাৎ লুটি ফুটে নিয়ে আন মাস, কে কত সব লুটি ফুটতে পারো। এখন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে তোমাদের গণিমতের মাল তোমাদেরকে দেব, যে যা যত বস্তা বোঝাকে নিতে পারো সব মাত তার, আপনার কেউ বসে থাকবেন যে কানা সেও অন্ধকারে হেচ্চক ওই বস্তা বোঝাই করবে? সুতরাং আপনারা আসেন রমজান মাস ফুরিয়ে যাবে, আফসোসের কোল থাকবে না। এই রমজান মাসে আমি আপনি ইফতারের প্রতিযোগিতা করি, আজকে হয়তো আপনাদের ইফতারের দাওয়াত গতকালকে দিয়েছেন যে আপনার দিনের টাটকা মৃত্যু কেমন মৃত্যু দেখেন। এই যে আমার তাসের ভাইয়ের মেয়ে মতির স্ত্রী তিনি মারা গেলেন আজকে 4 দিন, কিন্তু তিনি যে মারা গেলেন আমি আপনি সবাই মারা যাব, কিন্তু সময় থাকতে আমরা কিছুই বুঝলাম না। আসেন আমরা ইফতারের পর এই গল্পটা এই মহল্লায় এমনও ব্যক্তি আছেন 30 জনা ব্যক্তি এমনি স্বাভাবিক যদি মনে করতেন আমরা 30 জনা ব্যক্তি 30 দিন রোজা ইফতারি দেবো অবশ্যই পারতেন, যেমন আমার মনে হয় মাদ্রাসা পড়ায় মাদ্রাসা মসজিদ মনে হয় এবং নতুন পাড়ায় 3 জায়গায় এক বিদেশি সংস্থা থেকে ইফতারের দেশে 150 জনা গেলে প্রতিদিন তারা ইফতার দেয়, কিন্তু তারা যা দিতে পারে। আমরা কি গোয়ালপাড়া এই মহল্লার এমন কোনো ব্যক্তি নেই যে 30 জনা ব্যক্তি যদি আমরা 30 দিন যদি বাজেট করতাম যে আজকে আমরা 30 দিন
আমরা ইফতার দেব। আজকে যেমন আজকে একজনের ইফতার দেবে, আপনারা যদি মনে করেন যে আগামীকাল আমি ইফতার দেবো, পরশু দিন একজনা দেবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মন মানসিক আমাদেরকে তৈরি করে দিন। তার কারণ সব ফুরিয়ে যাবে, দুনিয়া সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আমল্লামা কিন্তু শেষ হবে না। এই আমল্লামা কিন্তু আপনার পরকালে কাজে লাগবে। আসেন আমরা আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন আমরা পেছনে যা করেছি সেগুলোকে রমজানের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও, সামনের যে রোজাগুলো আছে আমরা যেন পূরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সুবহানাল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতারি কবুল করুক, তারাপি কবুল করুক, সেহরি কবুল করুক, দান সাদকা কবুল করুক। আমাদের মধ্যে ভালোবাসা মায়া মমতা সবাই ভরে দিক, কেউ হিংসা বিদ্বেষ না করি। আল্লাহ রাব্বুল আলামিন এহেনও বুঝ আমাকে আপনাকে সবাইকে দান করে। আমি আমার কথা এখানে এতে টানব, যেহেতু মসজিদ কমিটির পক্ষ থেকে কি কিটার্স মেম্বার হবে নাকি আপনাদের অত্র গ্রামের সম্মানিত আমার ভাই জোহর আলম মেম্বার অত্র মসজিদের তিনি সহসভাপতি সাহেব। এই মসজিদের সার্বিক এক বছরে তার আগে থেকেই হোক কি এক বছর থেকে তিনি আপনাদের আয় ব্যয় হিসাব দেবে, এই এই হিসাবটাও অন্ত রেকর্ড হয়েই থাকুক। এই কারণে সাদ্দাম তার ভিডিওর মাধ্যম দিয়ে তিনি স্যাটেলাইট তিনি চালু করেছেন, আমি চাচ্ছি একটা নজির হয়েই থাকুক, যেহেতু কেউ বলতে না পারে এটা ভুল আছে, এটা অমুক জায়গায় সে না দিয়েও বলেছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন।